এসএসসি ও সমমানের পরীক্ষার মাধ্যমে দেড় বছর পর দেশে শুরু হলো পাবলিক পরীক্ষা। অংশ নিচ্ছে 22,27,000 শিক্ষার্থী। প্রথম দিন হলো পদার্থবিজ্ঞান পরীক্ষা। এবারও প্রশ্ন ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হলেও মানে প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। অনিশ্চয়তার দোলাচল থেকে শেষ পর্যন্ত পরীক্ষায় বসল এসএসসি ও সমমানের 22,00,000-এর বেশি শিক্ষার্থী। নির্ধারিত সময়ের 9 মাস পর শুরু হলো এই পরীক্ষা। করোনার সংক্রমণ ঠেকাতে কেন্দ্রগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও এর বাইরে ছিল যথারীতি অভিভাবকদের ভিড়, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। অনেকে আছে, 2-3 জন এসছেন। হ্যাঁ, আসলে এটা ঠিক না, এই প্যান্ডামিকের টাইমে এখনো কিন্তু প্যান্ডামিক চলে যায় নাই। আমরা অনেক গাড়ি নিয়ে অনেক দূর থেকে এসেছি, এখানে এমন কোনো ইয়া নাই যে আমরা ফেরত গিয়ে আবার বাচ্চাদের নিয়ে আসব, নিয়ে যাব আর কি, যার ফলে বাধ্য হয়ে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। বাংলা, ইংরেজি, গণিত সহ আবশ্যিক বিষয় বাদ দিয়ে শুধু গ্রুপ ভিত্তিক 3 বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের 2টি লিখিত সহ 32 নম্বরের পরীক্ষা, আর মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থীদের 3টি লিখিত সহ 45 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, যা পরে 100 নম্বরে রূপান্তর করা হবে। মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী বলেন, মেধা যাচাইয়ের জন্য শুধু দীর্ঘ পরীক্ষার প্রয়োজন নেই। পরীক্ষার্থীরা যারা এখন পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু এর আগে অ্যাসাইনমেন্ট করেছে, নানান কিছু করেছে, কাজেই আমরা তারা কতটা শিখছে, শিখতে পারলো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, সেটাই কিন্তু বড় বিষয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। আগামী এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও জানিয়ে দেন তিনি। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সামনের বছর এত দেরি হবে না, মে জুন এরকম সময় চলে যেতে পারে সর্বোচ্চ, আশা করি তার আগেই আমরা করে ফেলতে পারব। 1.5 ঘন্টা পরই শেষ হয় পরীক্ষা, এরপর আবারও জটলা, উধা হয়ে যায় করোনার ভীতি। তবে অটোপাসের চেয়ে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। যেই হারে পড়াশোনা করেছিলাম, এত পরিশ্রম করা দরকার ছিল না, অল্প পড়লেই হয়তো আরো। অটোপাসের চেয়ে অবশ্যই ভালো। কোশ্চেন কোনটা দিব ডিসাইড করতে সময় লেগেছে, বাট আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে। 23 নভেম্বর শেষ হবে এই পরীক্ষা। এবার বিশেষ পরিস্থিতির কারণে একেবারে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে সামনের বার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আগে নিয়মে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড, আর জানুয়ারি থেকে প্রথমে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা আছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।